নমস্কার, আমি তিনঞ্জন, টিএসএলএম নিউজে আপনাদের স্বাগত। এই যে ছাত্রছাত্রীদের দেখছেন, কৃতি ছাত্রছাত্রী, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান হয়ে গেল আসানসোলের কুলটিতে। আসানসোলের কাউন্সিলর সঞ্জয় নিনার উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয় বলে জানতে পারা গেছে। 120 জনকে সম্মানিত করা হলো, যারা উক্ত এলাকার কৃতি ছাত্র এবং ছাত্রী। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়, উপস্থিত ছিলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, উপস্থিত ছিলেন কাউন্সিলর সঞ্জয় নুনিয়া। উক্ত অনুষ্ঠানে প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায় এবং বর্তমান মেয়র বিধান উপাধ্যায়কে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানান কাউন্সিলর সঞ্জয় নুনিয়া। নিজের ঘরে যে সমস্ত ছোট ছোট ভাই বোনা যারা আছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যারা ভালো রেজাল্ট করেন, তাদেরকে সম্মান জানায়। এবার আমাকে জিজ্ঞাসা করছিল যে দাদা, পুরো পূর্ণিয়ায় একবার করতে চাইছি, আপনার এখন ভালো কাজ আছে? কারণ গতকাল এই কিছুদিন আগে আমরা আসল কর্পোরেশন থেকে পুরো পাই আসল কর্পোরেশনের যথেষ্ট আছে, সবাই সুন্দর সুপ্রিন্টেন্ডেন্টকে আমরা সম্মান জানিয়েছি। তাদের সুন্দর অনুষ্ঠান আসলে উজ্জ্বল ছিল। আমাদের চারজন গুরু চেয়ারম্যান আছেন, সমস্ত কাউন্সিলররা আছেন, বিশিষ্ট সাংবাদিক মন্ডল আছে, মানে সামাজিক স্তরে যারা আছে তারা সবাই আছে, কাউন্সিলররা আছে, মহিলা নেত্রীরা আছে এবং সাংবাদিক বন্ধুরা, আমার ভাই বোনেরা, তাদের গার্জেনরা আছে, সকলকে অনেক অনেক অভিনন্দন করি, শুভেচ্ছা রইল। নিশ্চিতভাবে একটা ভালো জিনিস, কারণ আমি কোনো একটা ভালো কাজ করলাম, আমি ভালো কিছু করেছি, তো সেখানে যদি আমি বাড়ির সাথে সাথে মানে আমার বাবা মা, আমার পরিবার, তারা যদি আমাকে একটু উৎসাহ দেয় এবং পাড়া প্রতিবেশীরা যদি উৎসাহ দেয়, তার মনে উৎসাহটা বাড়ে এবং তার মধ্যে আরও জেদ বাড়ে এবং আরও ভালো করার প্রচেষ্টা বাড়ে। তাই আমি সমস্ত ভাই বোনদের বলবো, খুব ভালো করে পড়াশোনা করো এবং আমরা নিশ্চিতভাবে দেখতে চাই যে এমন এমন জায়গাতে বসো যেখানে দেখে আমরা নিজেরাও মানে খুশি হই, আমরাও যেন আনন্দ পাই যে আমাদের ভাই বোনেরা, ছুটি ভাই বোনেরা, পাশাপাশি ভাই বোনেরা বড় জায়গাতে পৌঁছেছে। তাই নিশ্চিতভাবে সবার শুভকামনা করবো, সবার আগামী জীবনের জন্য, আগামী পড়াশোনার জন্য, আর আসানসোল কর্পোরেশন সব সময় সবার সাথে আছে, সবার পাশে আছে, যে কোনো ধরনের অসুবিধা হলে নিশ্চিতভাবে যোগাযোগ করবেন। আর আমাদের গরিব মানুষদের বস্ত্রদান থেকে শুরু করে জলদান থেকে শুরু করে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা এসব অনুষ্ঠান করেই থাকেন এলাকার কাউন্সিলর সঞ্জয় নুনিয়া। আর সেখানে উপস্থিত আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, উপস্থিত কুলটির প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়, এবং এরকম অনুষ্ঠান আরও আরও হোক এমনটাই বলছে এলাকাবাসী।